রাজ্যের মেধা তালিকায় কোচবিহার জেঙ্কিংস হাই স্কুল, নবম স্থান কৌলিক বর্মার। রাজ্য মেধা তালিকায় কোচবিহার জেঙ্কিংস হাই স্কুল, নবম স্থান কৌলিক বর্মার। 44 দিনের মাথায় উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করল সংসদ। রাজ্যের প্রথম দশের মধ্যে জায়গা করে নেয় কোচবিহার জেঙ্কিংস হাই স্কুল। এই স্কুলের 5 জন রাজ্যের মেধা তালিকায় জায়গা পায়। কোচবিহার জেঙ্কিংস হাই স্কুলে মেধা তালিকায় নবম স্থান পায় কৌলিক বর্মা, তার প্রাপ্ত নম্বর 490। ওই স্কুল থেকে আর 4 জন রয়েছে, তারা রাজ্যের মেধা তালিকায় স্থান পেয়েছে। প্রসঙ্গত, এমনিতে করোনা ভাইরাসের ধাক্কায় 2020 সালে পুরো উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করা যায়নি, গত বছর কোনো পরীক্ষা হয়নি। সেই পরিস্থিতিতে যাবতীয় স্বাস্থ্য সংক্রান্ত সুরক্ষাবিধি মেনে পরীক্ষা নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। শুধু তাই নয়, করোনা পরিস্থিতির জেরে ওই প্রথম হোম সেন্টারে উচ্চ মাধ্যমিক হয়। তার জেরে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা প্রায় 3 গুণ বৃদ্ধি পায়। রাজ্য জুড়ে মোট 6,727টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল। কড়া নজরদারিতে সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবার পরীক্ষা শেষ হওয়ার মাত্র 44 দিনের মাথায় উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করে সংসদ। এদিন এ বিষয়ে কোচবিহার জেঙ্কিংস হাই স্কুলের মেধা তালিকায় নবম স্থান পাওয়া কৌলিক বর্মা জানান, কথা বলতে গেলে খুবই ভালো লাগছে। এটা অনেকদিনে এক্সপেকটেশন ছিল, মাধ্যমিকও ভেবেছিলাম সেটা সেটা কিছু নাম্বারের জন্য হয় হয়ে ওঠেনি, তো হয়ে ভালো লাগছে। কত পেয়েছো তুমি? 490। প্রিপারেশন বলতে প্রত্যেক দিন পড়ছি, মানে পড়ার কোনো দিন বাদ গেছে এমন না, 30 মিনিট হলে 30 মিনিট পড়েছি, এমন করে সারা বছর ধরে পড়েছে। তো পরীক্ষার আগে সব কিছু ইজি হয়ে গেছে আমার। বাবা মা এবং শিক্ষকরা তোমার কীভাবে সাহায্য করেছে? বাবা মা তো প্রচুর সাহায্য করেছে বিভিন্ন দিক থেকে, সে পড়াশোনাই হোক বা পড়াশোনার বিষয় দেখাই হোক, কিংবা মানে সব কিছু রিকোয়ারমেন্ট সব কিছু ফুলফিল করেছে। তো আর স্কুলে বাবা মা পরেই আসছে হচ্ছে স্কুল, স্কুলে শিক্ষকরা এত সাহায্য করেছে মানে বলে বোঝানো যায়। তো স্কুল স্কুল অনেক সাহায্য করেছে বলেই আজকে আমি তুমি কী হতে সামনের দিনে আমার ওই যে দাদা যে আছে আমার, সে হচ্ছে ডাক্তার, তো তার দেখানোর পথেই আমি ডাক্তার। তোমার হবি কী রয়েছে? হবি হচ্ছে আমি গিটার প্লে করি। যে সাবজেক্টগুলো ওই সাবজেক্টগুলো কততে মানে কত মানে প্রতি সাবজেক্টে কোনটাতে কত মার্ক্স পেয়েছে যদি একটু? বেঙ্গলিতে হচ্ছে 99, ইংলিশে 96, কেমিস্ট্রিতে 99, বায়োলজিতে 99, আর হচ্ছে ফিজিক্সে 97 অ্যান্ড ইংলিশে 96। পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরিয়া 24 এর পর্দায়। নমস্কার। মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং, আজই যোগাযোগ করুন এইচ কেরিয়ার ইনস্টিটিউট, বকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার। ফ্রি স্কলারশিপ টেস্ট পরীক্ষা দিয়ে পেয়ে যান নির্ধারিত কোর্স ফির ওপর 90% পর্যন্ত ছাড়। সম্পূর্ণ অফলাইন ক্লাসরুম, কোচিং, সঠিক মেটেরিয়াল এবং অভিজ্ঞ শিক্ষকদের এক্সপার্ট গাইডেন্স এইচ কেরিয়ার ইনস্টিটিউট। নিট এবং IIT জয়েন্ট পরীক্ষার্থীদের সঠিক প্রিপারেশনের সঠিক ঠিকানা। ক্লাস 8-10 পর্যন্ত ফাউন্ডেশন কোর্স এবং 11, 12 ও 12 পাস ছাত্রছাত্রীদের জন্য নিট ও IIT প্রিপারেশন কোর্সে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন এইচ কেরিয়ার ইনস্টিটিউট, বকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার। ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন 7477-610295 অথবা 906410-9010 এই নাম্বারগুলিতে, অথবা ইমেল করুন hcareer2022@gmail.com-এ। সম্পূর্ণ বিনামূল্যে স্কলারশিপ টেস্ট দিতে আমাদের কোচিং সেন্টারে আসুন 1 জুলাই থেকে 1 আগস্ট 2022-এর মধ্যে। সোম থেকে রবি বেলা 10টা থেকে 4টে পর্যন্ত খোলা থাকছে আমাদের ইনস্টিটিউট। ধন্যবাদ আনতে এইচ কেরিয়ার ইনস্টিটিউট, বকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার।